এটা প্রাইস কত? কিভাবে এই 12,590 টাকায় এই ফ্রকের দাম আপনারা নির্ধারণ? আপনাদের দামগুলো এটা কত টাকায় নিয়ে এসেছেন? এখন যে বিক্রি করছেন এটা কত বললেন আপনি? 12,590। এর ফেব্রিক্স কি? এটার বলতে পারবেন? সেটিং কাপড়। তাহলে এটার মানে আমরা দেখতে চাচ্ছি একটু যে যে 12,990 এই ফ্রকটার দাম, এটা কিভাবে আপনি কতটুকু ইয়াতে কিভাবে নির্ধারণ করলেন প্রফিট মার্জিন? অ্যাকচুয়ালি ওনারা অ্যাকচুয়ালি জানে, মানে এই নির্ধারণ মানে প্রাইসিংটা তো আমরা করে থাকি না, অ্যাকচুয়ালি ম্যানেজার যারা ওই লেভেলে আছে। আপনারা এখানে দোকানে বিক্রি করছেন আপনারা জানেন না? আপনাদের এখানে ডকুমেন্ট নেই? এখানে ডকুমেন্টটা থাকে দিয়েছে এরকম অবশ্যই আছে ও আমাদের, মানে এখানে তো ডকুমেন্টসটা থাকে না, আমরা মানে ডিসকাউন্ট করে ফিক্সড না ডিসকাউন্ট করে দেন 10,000 টাকা। এটা কি কাপড় কি এটার? এটা সিল্কের। নিজেরাই তৈরি করেন? ফ্যাক্টরি আছে? কাপড় আমরা তৈরি করি। দেখেন একটা ব্যবসা করছেন কিন্তু আপনার কোনো হিসাব নেই যে কতটা প্রোডাক্ট এসেছে, তারপর দামটা কিভাবে করেছে দাম। আপনি বলছেন কি আপনারা এখন বসাবেন দাম, এটা তো হওয়ার কথা না। ইয়ে করছেন যে লাইসেন্স, তারপর প্রোডাক্টের দাম কিভাবে নির্ধারণ করছেন, কি কাপড় কোথা থেকে আনছেন, হ্যাঁ ডকুমেন্ট আছে না? সব কিছুই তো ডকুমেন্ট আছে, সেই প্রপার কাগজগুলো নিয়ে আমাদের অফিসে তাহলে আসবেন। এটা হচ্ছে 1200 প্লাস ভ্যাট, 5,572। কত দাম এটার? আপনারা কি সুলতান লাইফস্টাইল লিমিটেডের? হ্যাঁ, ওই কোম্পানির আন্ডারে আমরা। কোম্পানির আন্ডারে সেগুলো কাগজ আছে? জি জি। একটু কাগজগুলো আপনি দেখাবেন। আর এই যে দাম, এই যে দামটা কিভাবে হলো, এটা 32,000 টাকা যে দাম, বা এই যে এই ব্যাগটার দাম হচ্ছে 4,000 প্রায়, 3,790 প্লাস, হ্যাঁ মানে 4,000 প্রায়। তো এই দামগুলো কিভাবে নির্ধারণ করেছে? আর এই যে চায়না থেকে এনেছেন সেটার কাগজ, ওটা আমরা প্রোডাক্ট আনি না, প্রোডাক্ট আসে দুবাই থেকে, ম্যানুফ্যাকচার হয় এক এক দেশে। আপনি যে ব্যবসা করেন সেটা লাইসেন্স আছে কিনা, অনুমোদন কিনা, আপনি কি কি প্রোডাক্ট ব্যবসা করবেন, কি কি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, এগুলো কিন্তু সবকিছু লাগবে, সেই জিনিসগুলো। এই যে মূল্য নির্ধারণ করছেন কিভাবে করছেন, কত দামে নিয়ে আসছেন, কত দামে বিক্রি করছেন, এই কাগজ সবগুলো। এবং আপনার এখানে দেখা গেছে আপনার 21 সালের পর কোনো স্টকে কোনো প্রোডাক্টই আসেনি, আসছে কিন্তু আপনার তো এখানে অনেক প্রোডাক্ট আছে, 21 সালের পর যে প্রোডাক্ট আসেনি, তাহলে এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসলো আপনার? আপনি তো নিজে এই কাগজগুলো তো আমরা আমরা শো করিনি, আপনি করেছেন। হ্যাঁ শুনেন ম্যাডাম, কথাটা তো এই সব কাগজ নিয়ে আপনি আগামীকাল অফিসে আসবেন। আপনাদের ট্রেড লাইসেন্সের মেয়াদ নেই, মেয়াদের ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স, তারপরে স্প্ল্যাশ আপনার, যদি ট্রেড লাইসেন্স সুলতান লাইফস্টাইল লিমিটেড, স্প্ল্যাশ কিভাবে আপনার সেটা ইয়ে করবেন। আপনার স্টক দেখাচ্ছে 21 সালে পর কোনো স্টকে কোনো এই এই শোরুমে আপনার কোনো প্রোডাক্ট আসেনি, তাহলে কিভাবে প্রোডাক্ট, এই জিনিসগুলো কাগজগুলো শো করা।